আলাদা মামলায় জাতীয় সংসদের সাবেক হুইপ মাহবুব আরা গিনি ও সাবেক এমপি আবদুল্লাহ আল ইসলামকে জ্যাকবকে আদালতে নেওয়া হয়েছে। এই মুহূর্তে ঢাকার সিএমএম কোর্টে আছেন রিপোর্টার আরামিন তুষার, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। এই যে দুইটি থানায় যে আসলে মামলা হয়েছে এবং সেখানে যে আশুলিয়া থানায় কিন্তু গ্রেফতার করা হয়েছে জাতীয় সংসদের যে সাবেক হুইপ, উনি কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আত্মীয় ছিলেন। মাহবুব আরা বেগম গিনি, তাকে কিন্তু আদালতে এর মধ্যে আনা হয়েছে, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আনা হয়েছে। এবং একই সঙ্গে যে জ্যাকব যিনি রয়েছেন অর্থাৎ আবদুল্লাহ আল জ্যাকব বরিশালে অর্থাৎ ভোলা চার আসনের যে যিনি আসলে সংসদ সদস্য, তাকে কিন্তু আসলে এখানে আনা হয়েছে চিফ জুডিশিয়াল কোর্ট আদালতে। এবং তাকেও কিন্তু, এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে তাদের দুইজনের যে আদালতের যে আদালতে তোলা হবে সেটা আসলে দুপুর দুইটার পরবর্তী সময়ে আসলে সেটা তোলা হবে। এবং আমরা এখনও পর্যন্ত যেটা জানতে পেরেছি যে তাদের আসলে রিমান্ড চাওয়া হবে কিনা বা এই ব্যাপারে আসলে কতদিনের রিমান্ড চাওয়া হবে সেই ব্যাপারে কিন্তু এখনও পর্যন্ত জানা যায়নি। এবং আরেক মামলায় আসলে গোলাম দস্তগীর গাজী, দীর্ঘদিন ধরে যিনি আসলে পাট এবং বস্ত্র মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, তাকেও কিন্তু আসলে সাংবাদিক হাসানের গ্রেফতার যে হত্যা মামলা, সেখানে তার স্ত্রী বাদী হয়ে যে মামলা করেছিলেন খিলগা থানায়, সেই মামলায় কিন্তু তাকে গ্রেফতার দেখানো হয়েছে। রাষ্ট্রপক্ষের আইনজীবী আমাদেরকে যেটা জানিয়েছেন যে এখনও আজকে তাকে কিন্তু আসলে শুধু গ্রেফতার দেখানো হয়েছে, কোনো রিমান্ড চাওয়া হয়নি এ ব্যাপারে। তার রিমান্ড আসলে তারা পরবর্তীতে চাইবেন। এবং আসামিপক্ষের আইনজীবী অর্থাৎ গোলাম দস্তগীর গাজীর যিনি আইনজীবী রয়েছেন, তিনি আমাদেরকে যেটা জানিয়েছেন যে তারা আসলে এখনই কোনো ধরনের জামিনের আবেদন বা এমন কিছু তারা করছেন না। পরবর্তী সময়ে আসলে যেহেতু লম্বা সময় এবং এখন বলাই যাচ্ছে যে পাওয়া যাবে না, সেই জায়গা থেকে আসলে তারাও কিন্তু আসলে তিনিও আবেদন করেননি। এই ছিল সিএমএম প্রাঙ্গণ থেকে আমার কাছে সবশেষ তথ্য। সিএমএম প্রাঙ্গণ থেকে এতক্ষণ বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী আলামিন তুষার।